তো এখানে মা সেজে গুজে রেডি হয়ে গেছে আর ওদিকে সব শাড়ি রাখাই আছে। সেদিন থেকে অনুষ্ঠানের পর থেকে এইভাবেই এটা রাখা আছে। তো মা ঝটপট করে আগে শাড়িগুলো অ্যারেঞ্জমেন্ট করে দিই, অ্যারেঞ্জ করে দিক আর কি। এই দেখো, বেশি কিছু শাড়ি নেই, খুব অল্প কয়েকটা শাড়ি আছে আর তার সাথে কিছু কিছু জিনিস আছে, সেগুলো সবগুলো শেয়ার করবো। মা ওখানে বসে পড়েছে আর শাড়িগুলো ওভাবে ফুল স্ক্রিন আসছে না, সেই জন্য তোমাদেরকে এক একটা করে সিঙ্গেল সিঙ্গেল শাড়ি তোমাদেরকে ধরে দেখিয়ে দিচ্ছি। তো আমারও অনেক অনেক শাড়ি হয়ে গেছে, খুব বেশি না বাট আমার কাছে অনেকই মনে হবে। তো ফার্স্টে আমরা কোন শাড়িটা দেখবো, এটা যেটা তোমাদেরকে আমি বলেছিলাম ভিডিওতে যে একটা তত্ত্ব মানে একটা ফ্রেম মিসিং আছে, সেটা হলো এইটাই। মানে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে দিয়ে যে শাড়িটা, ঠাকুমা আমাকে এটা দিয়ে আশীর্বাদ করেছে। তো যাই হোক, এই শাড়িটা হচ্ছে কালার কম্বিনেশনটা খুব সুন্দর, মানে এই পুরো বডিটা হচ্ছে নেভি ব্লু সাথে হচ্ছে রানি কালার, কালার কম্বিনেশনটা এত সুন্দর, আমার এই শাড়িটা খুব ভালো লেগেছে। এটা হচ্ছে পুরোটাই পিওর সিল্কের ওপর, তাই তো? পুরোটাই পিওর সিল্কের ওপরে, বডি হচ্ছে এই ব্লু কালারের, এটাকে কিছু একটা বেনারসি বলে জানি না। আর এটার ব্লাউজ পিসটা খুব সুন্দর, দেখো নর্মালি এরকম ব্লাউজ পিস আমি দেখিনি, মানে ব্লাউজ পিস আছে আর তার সাথে হচ্ছে এ দেখো পাড়টা যাতে হাতে এইভাবে পরে সেই জন্য এভাবে এক্সট্রা করে পাড় দেওয়া আছে, এটা এরকম থাকে না, এটা এক্সট্রা করে দেওয়া আছে, এই জিনিসটা খুব সুন্দর আছে। আর শাড়িটা সবসময় পরা যাবে, তোমার যে কোনো ওকেশনে পরা যাবে, আমারও পরা যাবে, মায়েরও পরা যাবে। মানে কালার কম্বিনেশনটা খুব ভালো, এটা হচ্ছে লাল আর সবুজের মধ্যে কালারটা, এটার নাম দশকতা, এটা লাল হলুদ, ও সরি লাল হলুদ, লাল হলুদ লাল সবুজ না। তো এই শাড়িটা খুব সুন্দর, এটা লাল হলুদের মধ্যে, এটাকে বলে দশকতা, দশকতা, তো এটা কাইন্ড অফ ঢাকাইয়ের মতো না, হ্যাঁ। তো এই শাড়িটা খুব সুন্দর, আর লাল হলুদের কম্বিনেশন খুব সুন্দর হয়েছে। এটা আমাকে দিয়েছে আমার শ্বশুরবাড়ি থেকে, বলতে পারো সৌমেনের দিদা দিয়েছে। তো ওই শাড়িটা আমার খুব ভালো লেগেছে, উনি আমাকে আশীর্বাদ করে এই শাড়িটা দিয়েছিল। তো হোপফুলি ভালোই লাগবে আমাকে, মাকেও ভালো লাগবে, সবই মাকে ভালো লাগবে। দেখ আমি শাড়ি অত পরবো না, ম্যাক্সিমাম মাই পরবে। যে কোনো আমার হলুদ তেল না হলেও যে কারো হলুদ তেল আমি পড়তে পারি, সুন্দর দেখতে শাড়িটা। দিদা থ্যাংক ইউ সো মাচ, পছন্দ হয়েছে আমার শাড়িটা। এরপরে 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 এটা দেখো, এটা কি শাড়ি বলো? এটা হচ্ছে মীনাকারী জামদানি, মীনাকারী জামদানি। আচ্ছা, এই এই শাড়িটা খুব ফেমাস হয়েছিল, এইটা আমার অনেক ফ্রেন্ড ওই শাড়িটা পরেছে, আমি দেখেছি। তো এটা আমার একটা আছে। আচ্ছা, তোমার আচ্ছা, তো এটা হচ্ছে কোনটা কি? এটা এটা হচ্ছে কুচি, আর এটা হচ্ছে গোটা গাটা, এটা গোটা গাটা অরেঞ্জ কালার, এটা অরেঞ্জ কালার। এই শাড়িটা খুব সুন্দর, দেখো এই শাড়িটা, এই যে এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার, কম 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 এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো এই শাড়িটা দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে, যাই হোক। ও আচ্ছা, এই শাড়িটাকে দিয়েছে বলতে ভুলে গেছি, এই শাড়িটা দিয়েছে আমার দিদির শ্বশুর বাড়ি থেকে, আমার দিদির ছোট কাকু, উনি এসেছিলেন আশীর্বাদ করে আমাকে এই শাড়িটা দিয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে এই শাড়িটা, এই শাড়িটা কি নাম জেঠু দিয়েছে, হ্যাঁ এই শাড়িটা আমার একজন জেঠু দিয়েছে, আমার বাবার খুব ক্লোজ ফ্রেন্ড। এই শাড়িটার কি নাম? নাম ঠিক বলতে পারবো না, কারণ আমি আচ্ছা এটা এটা মাও জানে না, মায়ের আউট অফ সিলেবাস।
दीदी दिए तो ब्लू और पिंक कलर दीदी जाने कारण खूब एक हलूद तलूद कलर पसंद करना बट मैक्सिमाम शाड़ी हमारे हलूद ही पड़े तो खूब एक मिस्टी कलर दिए अल टाइम पड़ा जाए पड़ते माओ पड़ते तो मायर गाए खूब शूट कर देखते तुम्हारा खूब मिस्टी मिस्टी कलर दीदी टाइटान घड़ी ब्रेसलेट घड़ी घड़ी स्टील कलर और भेतर ब्लू कलर
এইটা খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে। দিদি এবারে আমাকে অনেকগুলো গিফট দিয়েছে, তো আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ দিদি, লাভ ইউ। হচ্ছে আইফোন একটা আমাকে সৌম্যের এনগেজমেন্টে গিফট করেছে, সো যেহেতু গিফট পারপাস সেহেতু ভাবলাম যে শেয়ার করে দিই। এটা হচ্ছে বক্স আর এটা হচ্ছে আইফোন, তো অলরেডি আমি ইউজ করে ফেলেছি তাই আর আনবক্সিং করলাম না এক্সট্রা করে। তো এর সাথে আমার একটা ওয়্যারলেস চার্জারও ফ্রি দিয়েছিল, সেটা এই মুহূর্তে এখানে নেই, নিচে আছে, পরে কখনো তোমরা যদি বলো আমি দেখিয়ে দেবো। আচ্ছা, আগের দিনে আমি যখন গোল্ড জুয়েলারি ব্লগ করেছিলাম আমার তো খেয়াল ছিল না, তো আমাকে এনগেজমেন্টে সৌম্যের যে লিঙ্কটা দিয়েছিল সেই লিঙ্কটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। সেই লিঙ্কটা হলো এইটা, এই দেখো, এটা হচ্ছে একটা ডায়মন্ড রিং। এটা হচ্ছে তোমার সিঙ্গেল কাট ডায়মন্ড আছে, রিংটা আমার খুব পছন্দের, পরে দেখলে বুঝতে পারছো। এটা হচ্ছে সিঙ্গেল কাট ডায়মন্ড, আর এই এই রিংটার একটা স্পেশালিটি হচ্ছে এটার শেপটা খুব সুন্দর। দেখো, এটা হচ্ছে সেই ক্রাউনের মতন একটা শেপ, এখানটা সরু আছে আর এখানটা মোটা আছে আর কি, মানে এখান থেকে সরু হয়ে এখানটা মোটা। তো এই রিংটা আমার খুব পছন্দ, আমাকে ছবি পাঠিয়েছিল, তারপরে আমার এইটাই বেশি ভালো লেগেছিল রিংটা। আর অলওয়েজ ডায়মন্ড সিঙ্গেল কাট ভালো হয় সবসময়, তোমরা জানো। তো এই ছিল আজকের শাড়ির কালেকশনের ভিডিও, হোপফুলি তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে। তোমরা অবশ্যই জানিও কোন শাড়িটা কতটা ভালো হয়েছে, সব শাড়িগুলোই সুন্দর জানি, বাট তোমরা অবশ্যই কমেন্টসে জানিও কোন শাড়িটাতে আমাকে বেশি ভালো লাগবে। অ্যান্ড তোমরা যদি চাও আমি তোমাদেরকে সেই শাড়িগুলো পরে ছবিও দিয়ে দেবো, একটু বেশি ভালো দিয়ে দেবো। তো বাদ বাকি যা কিছু পেয়েছি আমি, ধরো স্কিন কেয়ার মেকআপ, সেগুলো একটা অন্য ভিডিওতে শেয়ার করবো, নাহলে একদম খিচুড়ি ঘাটা হয়ে যাবে। তো স্পিডে কথা বলছি কারণ আমাদের কারেন্ট চলে গিয়েছিল, জাস্ট কয়েক মিনিটের জন্য কারেন্টটা দিয়েছে, তাই ঝটপট করে সবগুলো কাভার করার চেষ্টা করছি, নাহলে এখনই কারেন্টে চলে যাবে। কমেন্টসে জানিয়েছো মা এর সাথে ভিডিও করতে, একজন আমাকে বলেছে যে গয়নাগুলো পরে আমার দিকে কিছু তোমাকে শুনতে। যাই হোক, তো তোমরা এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করো। অ্যান্ড আজকে এই ভিডিওটা একটুকুই জানি ছোট হলো, বাট আর কিছু ভাবলাম যেগুলো দেখানো যায় সেগুলোই দেখায়, বেশি বেকার অন্য কিছু দেখিয়ে টাইম ওয়েস্ট করা, তোমাদেরও টাইম ওয়েস্ট আমারও টাইম ওয়েস্ট। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে নেক্সট ভিডিও। ও আচ্ছা, আনন্দে থেকো সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই বাই।